কেমন করে করে শব্দ চাপু একবার একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আমার জীবনের মূল্য কি তখন তার বাবা বলে যদি তুমি সত্যিই তোমার নিজের জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি তুমি এই পাথরটা নিয়ে একটি মার্কেটে চলে যাও আর কেউ তুমি মুখে কিছু বলবে না শুধু আঙ্গুল দেখিয়ে দেবে এরপর সেই ছেলেটা মার্কেটে চলে যায় সে কিছুক্ষণ সেখানে এমনি এমনি বসে থাকে কিছুক্ষণ পর একটা বয়স্ক মহিলা তার কাছে আসে আর সেই পাথরটার দাম জিজ্ঞাসা করতে থাকে সেই ছেলেটা কিছু না বলে শুধু দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তখন সে বয়স্ক মহিলা বলে এর দাম কি দুশো টাকা ঠিক আছে আমি এই পাথরটি তোমার কাছ থেকে কিনে নেব একটা পাথরের দাম দুশো টাকা শুনে ছেলেটা অবাক হয়ে যায় তারপর ছেলেটা ভাবতে থাকে পাথর তো সাধারণত যে কোনো জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু এর দাম দুশো টাকা পর সে তাড়াতাড়ি তার বাবার কাছে চলে যায় আর বলে বাবা আমি মার্কেটে গিয়েছিলাম সেখানে এক বয়স্ক মহিলা আমাকে এই পাথরটার জন্য দুশো টাকা দিতে রাজি হয়ে যায় এবার তার বাবা তাকে আবারও বলে যে এবার তুমি এই পাথরটাকে নিয়ে একটা মিউজিয়ামে চলে যাও আর যদি সেখানে কেউ এই পাথরটার দাম জিজ্ঞেস করে তাহলে তুমি কোনো কথা না বলে শুধু দুটো আঙ্গুল দেখিয়ে দেবে তারপর ছেলেটার মিউজিয়ামে চলে যায় আর সেখানের এক লোকের নজর পড়ে ছেলেটার পাথরের দিকে আর তখনই তিনি এই পাথর পাথরের দাম জিজ্ঞেস করেন বাচ্চা ছেলেটা একদম চুপ থাকে আর সে তার দুটো আঙ্গুল দেখিয়ে দেয় তারপর সেই লোকটি তাকে বলে এইটার দাম কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি তোমাকে কুড়ি হাজার টাকা দিতে রাজি আছি এই পাথরটা তুমি আমাকে দিয়ে দাও ছেলেটা হয়ে যায় আর সে তার বাবার কাছে চলে যায় আর সব ঘটনা খুলে বলে এবার তার বাবা বলে তোমাকে এবার শেষ আরেক জায়গায় পাঠাবো এবার তোমাকে দামি পাথরের দোকানে যেতে হবে আর সেখানেও তোমাকে একই কাজই করতে হবে ছেলেটা তাড়াতাড়ি দামি পাথরের দোকানে চলে যায় আর সে দেখে এক বৃদ্ধ সেখানে কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ছিল বৃদ্ধ লোকটি যখনই দেখতে পায় যে বাইরে একটা ছেলে পাথর হাতে দাঁড়িয়ে আছে তখন সে তাড়াহুড়া করে ছেলেটির কাছে চলে আসে আর পাথরটি দেখে বলে যে ও মাই গড তুমি এই পাথর কোথায় পেয়েছো। এই পাথরের খোঁজে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি তুমি আমাকে তাড়াতাড়ি বলো যে এই পাথরটার দাম কত আমি এটা তোমার থেকে কিনে নিতে চাই তখন ছেলেটি চুপ থাকে এবং দুটি আঙ্গুল দেখিয়ে দেয় তারপর লোকটি বলে যে এটা দাম লাখ টাকা ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে দুই লাখ টাকা দিয়ে দিচ্ছি তুমি এটা আমাকে দিয়ে দাও আচ্ছাটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তারপর সে দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর সব ঘটনা খুলে বলে তখন বাবা তাকে বলে এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি আসলে আপনি নিজেকে কোথায় রাখবেন তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য এটা আপনাকেই ঠিক করতে হবে যে আপনি দুশো টাকার পাথর হতে চান নাকি দু লাখ টাকার আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের অনেক ভালোবাসে যাদের কাছে আমরাই তাদের কিছু আবার কিছু মানুষ এমনও থাকে যারা আমাদের শুধুমাত্র একটা বস্তুর মতো ব্যবহার করতে পছন্দ করে তাদের কাছে আমাদের কোনো মূল্যই নাই। এবার এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নিজেকে কোথায় রাখবেন আর কার কাছে আপনার জীবনের মূল্য কি হবে তো এই তো অনেক কথা বলে ফেললাম আর এই কথাগুলা শুনে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে পারেন যে আপনারা এই মতের সাথে একমত কিনা বা যার যেটা মনে চায় জানাতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছেন যে সাফিন ও খুব দুষ্টামি করতেছে কারণ ওকে আমরা খুব ডাকাটাকি করতেছি দাঁত ফেলার জন্য মানে হচ্ছে ওর দাঁত উঠতেছে প্রথম দাঁত পড়বে তো এখন ও ভয়ে কাছে আসতে চাচ্ছে না খুব কান্না করতেছে কিন্তু যদি ও নিজে নিজেই নাড়িয়েছে নাড়ানোতে এতদিন ধরে থাকতে থাকতে দাঁত উঠাও শুরু হয়ে গেছে এখন দাঁত ফেলতেই হবে কিছু করার নাই এর জন্যে আমরা বেশি তাড়া তাড়াহুড়া করছিলাম আরও আর এখন রাত রাত্রিবেলার ভিডিও এটা রাত বাজে তখন একটা রাত একটা বাজে আমরা এরকম ওর সাথে শুরু করেছিলাম কিছু করার নাইফিনের বাবা খুব আস্তে আস্তে কিন্তু ভয়ে আগেই আগেই কান্না কান্না ব্যথার শুরু করেছিল তো সেই দাঁতটা উঠেছে হচ্ছে সকালে গিয়ে আর তখন কি হয়েছে সেটাও আপনারা দেখতেই পারবেন উঠে গিয়েছে আচ্ছা নাড়াবে নাড়াবে টানবে না আচ্ছা আচ্ছা না দিবে না দিবে না দিবে না তুমি টেনশন করো না

তো দেখলেন তো দাঁত উঠানোর আগে মানে ও ভয়ে অবস্থা খারাপ করে ফেলে আগে কান্নাকাটি করে যান আগে করে ফেলে এখন দাঁত উঠানো হয়ে গেছে এখন নাচানাচি শুরু করে দিয়েছে খুশিতে সে দাঁত দাদুকে দেখাবে বক্সে ভরে রেখে দিবে মানে এখন খুশির আর শেষ নেই তো ঠিক আছে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ